এই যে ভিডিওর যে শো স্টপার বলে না, তো ভিডিওর যে টপ জিনিসটা আছে সেটা তোমাদের লাস্টে আমি শেয়ার করব। সবথেকে কিউট জিনিস যেটা আমার লেগেছে সেটি দেওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সাফি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের সঙ্গে যে আজকের ভিডিওটা এনেছি সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকের টপিকটা কী নিয়ে। তো আমি তোমাদের সঙ্গে হায়দ্রাবাদের চার মিনার থেকে যে স্ট্রিট শপিং করে এনেছে আমার ভাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানো তো? ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। লেটস স্টার্টেড। কাগজের ব্যাগ, তো এরকম ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি এক জায়গায়। এবার তোমাদের এক এক করে দেখাবো। সবার প্রথমে যে জিনিসগুলো আছে সেগুলো আগে বের করে নিই, তারপর তখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি। সবার প্রথমে জুতো থেকেই শুরু করে, আমি সবসময় ভিডিও জুতো থেকেই শুরু করি। তো সবার প্রথমে যে জুতোটা দেখাবো সেটা হচ্ছে এই জুতোটা। এটা হচ্ছে আমার জুতো, একটু স্লিপার টাইপের। দেখো ব্ল্যাক ইন কালারের মধ্যে আছে, পেছন দিকে হোয়াইট সোল দেওয়া আছে, আর দেখতে বেশ সুন্দর ঘাসি, এরকম একটু হাঁপোয়া প্রিন্টের, বেশ ভালো, পায়ে পড়লে বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে ইউরো সফট অরিজিনাল কমফর্ট। তো এটা হচ্ছে জুতো আমার। সবার প্রথমে জুতোটাই দেখিয়ে দিলাম তোমাদের, আরও দুজোড়া জুতো আছে, সেই জুতো দুজোড়া জুতো তোমাদের দেখায়। এই হচ্ছে আর এক জোড়া জুতো। এই জুতো দুটো সেম সেম, একটা আমার মায়ের আর একটা আমার শাশুড়ি মায়ের, শুধু সাইজটা ডিফারেন্স আছে, দেখতে পাচ্ছ আমার ড্রেসের সঙ্গে পুরো ম্যাচ। তো এই দুটো হচ্ছে জুতো, তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দেবো, পরে তোমরা দেখতে পারবে। এই জুতোগুলো দেখছো গোল্ডেনের কাজ করা আছে, একটু ব্রাউনিশ কালারের মধ্যে আছে, খুব সুন্দর কিন্তু এই জুতো দুটো। তো তিন জোড়া জুতো সবার পাশে, এই দুটো সেম সেম, আর এই হচ্ছে আমার। নেক্সট তোমাদের সঙ্গে একটা ক্লোদিং আইটেম শেয়ার করি। এই ক্লোদিং আইটেম হচ্ছে একটা স্টল, দেখতে পাচ্ছ ফ্লাওয়ার প্রিন্টের, খুব সুন্দর। এই স্টলটা অনেকটা সুন্দর, এদিকে টার্সেল দেওয়া আছে, এই টার্সেলটাও খুব সুন্দর লাগছে দেখতে, একটু অ্যাশ কালারের মধ্যে আছে। আর এর প্রিন্টগুলো একটু দেখতে পাচ্ছ অ্যাশ কালার, ব্লু কালার, গ্রিন কালার মিক্স হয়ে আছে ফ্লাওয়ার প্রিন্টের, খুব সুন্দর কিন্তু এই স্টলটা। এটা আমি যেরকম তো পরে আছি, এটা এরকমভাবে গেঞ্জি গলায় দিয়ে পরলে কিন্তু দারুণ লাগে। তো সবার নেক্সট হচ্ছে এই চড়াই আছে এদিক থেকে এদিকে, আর এই হচ্ছে পুরো স্টল। এর জন্য গোল্ড প্লেটেড অনেকগুলো চুড়ি এনেছে, চার সেট চুড়ি এনেছে মায়ের জন্য গোল্ড প্লেটেড। তো সেগুলো তোমাদের দেখা একবার। এই গোল্ড প্লেটেড চুড়িগুলো সব সাইজগুলো 210 করে আছে, 28 করে আছে, এগুলো সব 210 সাইজ আছে। তো তোমাদের সবার প্রথমে এই বক্সে ওপেন করে দেখায়। এখানে দেওয়া আছে দেখো দুটো বালা, চারটে চুড়ি। তো এই চুড়ি বালা সেটগুলো পরলে খুব ভালো লাগে, এগুলো যেহেতু দুইটা সেট। তো তোমরা দেখা একবার এটা যে ডিজাইনটা আছে এটা দেখে নেবো, খুবই সুন্দর ডিজাইন, ফ্লাওয়ার ফ্লাওয়ার করে ডিজাইন আছে, অনেকটাই সুন্দর ডিজাইন এটা। এটা আমার মায়ের জন্য এনেছে। সো এই হচ্ছে এই একটা ডিজাইন, পরেরটাও তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো না একবার। তারপরে দেখা আরো এক জোড়া চুড়িওয়ালা সেট। সো এটাও আর একটা চুড়িওয়ালা সেট, আওয়াজটাকে ইগনোর করো, গরু রাখছে পাশে। তো এটা দেখো এই এই চুড়িওয়ালা সেটটাও খুব সুন্দর, ছিলেকাটা ডিজাইনের, খুব সুন্দর লাগছে। এটাও চারটে দুটো বালা আছে আর চারটে চুড়ি আছে, এটাও খুব সুন্দর, আমার আমারও পরা যাবে, আমার মায়েরও পরা যাবে, খুব সুন্দর গোল্ড প্লেটেড চুড়ি। আরওগুলো দেখাচ্ছি তোমাদের, ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে তো তোমরা একটু দেখে নিও। তারপরে দেখায় আরও কয়েকটা চুড়ি, এখানে 8 পিস চুড়ি আছে, এই যে দেখছো চুড়িগুলো খুব সুন্দর, একটু হাই মানে ভারী ওজনের আছে, খুব সুন্দর। তো এই হচ্ছে চুড়ি, খুব ভালো লাগছে দেখতে। নেক্সট হচ্ছে এই চুড়িটা, তারপরে আছে এই বালা জোড়া, খুব সুন্দর মিলে করা বালা, দেখতে পাচ্ছ। এইগুলো হচ্ছে আমার মায়ের। তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সব থেকে কিউট জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা ক্ল্যাচার ক্লিপ, কিন্তু খুব মানে একটু ছোটোর মধ্যে আছে, ফ্লাওয়ার ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর আর কিউট একটা ডিজাইনের ক্ল্যাচার ক্লিপ। আমার এটা অনেক ভালো লেগেছে, স্টোন দেওয়া আছে, দেখতেও খুব কিউট, আর একটু হেভিও আছে, ওজনটাও খুব বেশ ভালোই আছে, আর চুলে লাগালেও বেশ ভালো লাগবে, দেখো এরকম করে লাগাতে হবে না। তো এই হচ্ছে সব থেকে কিউট যে জিনিস, আমার সব থেকে পছন্দের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা ক্ল্যাচার, এটা বাই দি ব্র্যান্ড জায়া, আমি তো বলছিলাম জারার, মনে হয় তো না জারা না, এটা জায়া। এই ক্লিপটা ছোটোর মধ্যেও দেখতে খুব সুন্দর আর পাশি লুক দেয় এটা। সর্বপ্রথমে এটা দেখাই, তারপরে তোমাদের দেখাবো আমি আর একটা হেয়ার ক্লিপ। তো এই হচ্ছে হেয়ার ক্লিপ, বুঝতে পারছো না মনে হয় স্টোনের, তো সেই জন্য। তো এই হচ্ছে হেয়ার ক্লিপটা, দেখতে পাচ্ছে এই ক্লিপগুলো এখন নতুন ডিজাইনের, বেশ ভালোই চলছে। তো এই হচ্ছে ক্লিপটা, খুলে ওপেন করে দেখাচ্ছি তোমাদের। এটা এরকম ডিজাইন করা আছে, এখানে গিয়ে এটা অ্যাটাচ করতে হয়, এখানে একটা পার্ল মোটিভ দেওয়া আছে,
আর এই ডিজাইনটা খুব সুন্দর, চুল সুন্দর করে স্টাইল করে একটু বেঁধে গাউনের সঙ্গে বা যে কোনো ড্রেসের সঙ্গে এই যদি এই ক্লিপগুলো যদি টাই আপ করা হয় দারুণ লাগবে। তো আমার এটা আরও ভালো লেগেছে, সবগুলো স্টোনের খুব ভালো, কোয়ালিটিগুলো খুব সুন্দর। প্রাইসগুলো আমি জানি না, কারণ আমি যেহেতু কিনিনি সো প্রাইসগুলো আমি বলতে পারবো না। তো এইটা এনেছে একটা, নেক্সট তারপর এনেছে দুটো এরকম টাইপের যে ক্লিপগুলো হয় সেগুলো। তো এই হচ্ছে কি সবার প্রথমে দেখা, এটা এটা একটু পিঙ্কিশ কালারের মধ্যে আছে, এটা পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে আছে। দেখো স্টোনগুলো খুব সুন্দর, খুব সুন্দর কাজ করা আছে। এটা একটা ব্যাক ক্লিপ, এগুলোকে বলা হয় কি বলা হয় জানি না, কিন্তু আমরা এগুলোকে ব্যাক ক্লিপই বলি। এগুলো এখানে একটু বেঁধে এখানে সুন্দর করে যদি হেয়ার স্টাইল করা হয় তো এটা একটা সুন্দর ব্রোচের মতো কাজ করবে। এখানে যে পেছনটা আছে সেটা এরকম ডিজাইনের, যেগুলো আগে আমরা ব্যবহার করতাম সেরকমই, বাট কালারটা খুব সুন্দর। পিঙ্ক কালারের মধ্যে একটা আছে আর একটা নিয়েছে গোল্ডেন কালার, গোল্ডেন আর হোয়াইট কালারের মধ্যে। সো এই দুটো হচ্ছে ক্লিপ, আমার আরও পছন্দ হয়েছে। তো ক্লিপগুলো সবগুলোই সুন্দর, অনেকগুলো মানে যেগুলো জিনিস এনেছে সেই সবগুলো জিনিসগুলোই বেশ ভালোই আমার পছন্দ হয়েছে সবগুলোই, আর আমার সবগুলোই পছন্দ হয়েছে আর আমার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে দুটো ক্লিপ, হ্যাঁ ক্লিপ। তারপরে দেখায় তোমাদের একটা রিং। সো এই একটা ব্ল্যাক রিং এনেছে অক্সিডাইজের মধ্যে, খুব সুন্দর ক্লাসি একটা ব্ল্যাক রিং। আমার এরকম একটা মানে বড় রিং নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না, বহরমপুর কান্দি ওদিকে গেলে পাওয়া যাবে, তো ওখান থেকে আরও দেখি যদি পাওয়া যায় তো নেবো। তো রিংটা দেখো খুব সুন্দর ব্ল্যাক, আর এখানে ব্ল্যাক অক্সিডাইজের মধ্যে আছে, খুব একটু বড় সাইজের যে রিংগুলো হয় সেই রিংগুলো ব্ল্যাকের মধ্যে, আমার অনেক পছন্দ হয়েছে। সো নেক্সট আইটেম হচ্ছে এটা, আঙুলে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এটা খুলে রেখে দিই। নেক্সট যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে সব থেকে বেশি ঝুমকা বা রেলিওয়ালা, এটা একটা মিনাকারি ঝুমকা, আর এই ঝুমকাটা আমি একদম ফিদা। এই হচ্ছে ঝুমকাটা, নেভি ব্লু কালারের মধ্যে আছে, এখানে মিনা করা আছে, মিনার মধ্যে একটু একটু পিঙ্ক কালার আছে, আর এখানে হোয়াইট মোটিভ দিয়ে যে করা আছে কি এগুলো পার্ল মোটিভ দেওয়া আছে। এটা কানে পরলেও অসম্ভব সুন্দর লাগছে আর বেশ পছন্দটা বেশ ভালোই করে এনেছে। আর এই হচ্ছে দেখো তোমাদের ঝুমকাটা একটু কাছ থেকে দেখায়, এই হচ্ছে ঝুমকোটা মিনাকারি, সাথে এখানে স্টোনগুলো দেওয়া আছে খুব সুন্দরই, আর এগুলো হোয়াইট স্টোন আর মিনাকারি স্টোন দিয়ে তৈরি। তো আমি একটা কানে পরে দেখাই, কানে আমি যেহেতু কিছু পরিনি, সবার প্রথমে এটাই দেখানো উচিত ছিল আমার, তাহলে কানে পরে নিতাম। দেখো কী সুন্দর লাগছে, ইন্ডিয়ান আউটফিটের সঙ্গে বা যে কোনো আউটফিটের সঙ্গে কিন্তু খুব ভালো যাবে, বেশিরভাগ এটা ইন্ডিয়ান আউটফিটের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। সো এই হচ্ছে দেখো ইয়ারিংসটা, এটাও পরিনি তাই বলো, আলটা ফাঁকাই আছে। এই হচ্ছে দেখো জুয়েলারি ইয়ারিংসটা, খুব সুন্দর মিনাকারি নীলের মধ্যে আছে, তো পরে থাকে এখন। তো চলো নেক্সট ভিডিওতে মানে যাওয়া যাক কী কী এনেছে তোমাদের সঙ্গে আমার চুড়িগুলো শেয়ার করি। তো এখানে দেখো দুটো এরকম চুড়ি আছে দুই হাতের জন্য, তো পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে আছে, সাথে এগুলোতে দেখো এরকম থ্রেড অফ করা আছে, আবার এরকম কাজ করা আছে। তো এই হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের চুড়ি, এটা একটু অরেঞ্জিস পিঙ্ক কালারের মধ্যেই আছে দেখো। সো এই হচ্ছে চুড়ি দুটো, আমার তো অনেক পছন্দ হয়েছে চুড়িগুলো, আর চুড়িগুলোতে 24টা করে আছে মানে দুটো অর্জন করে আছে, দুই হাতে পরা যাবে বা এক হাতে পরলেও খুব ভালো লাগবে। সো নেক্সট হচ্ছে এই চুড়ি, তারপরে তোমাদের দেখায় আমি আমার আজন্য আরও কয়েকটা চুড়ি। তো এই হচ্ছে গ্রিন আর হোয়াইট স্টোনের মধ্যে কয়েকটা মোটা মোটা চুড়ি, এগুলো গ্রিন কালার বা রেড কালারের মেরুন কালারের শাড়ির সঙ্গে পরলে অনেক সুন্দর লাগে, এগুলো হাতে পরলেও অনেক সুন্দর লাগছে। তো তোমাদের দেখায় তো আমি একটু তাড়াহুড়োর মধ্যে পরে দিচ্ছিলাম। সো এই দেখো চুড়িগুলো দেখো দেখতে খুব সুন্দর, পরেও বেশ ভালো লাগছে, তো এইগুলো শাড়ির সঙ্গে পরার জন্য এনেছে। সো এই হচ্ছে আমার নেক্সট চুড়ি, সো এই হচ্ছে নেক্সট চুড়ি। এবার তোমাদের সঙ্গে আমি আমার ব্যাঙ্গেলস কালেকশনগুলো শেয়ার করতে পারবো, তো সেটা শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি, তোমরা দেখতে পারবে। নেক্সট আরও কয়েকটা চুড়ি দেখায়, এটা পুঁতি দেওয়া, তো অক্সাইডের মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে পুঁতি দেওয়া এই চুড়িটা দেখো, দারুণ সুন্দর চুড়ি। এখানে কতগুলো চুড়ি আছে, দুটো চারটে ছটা আটটা দশটা বারোটা, তো বারোটা চুড়ি আছে, খুব সুন্দর। এগুলো ওঠা ওঠা একটু মোটিভ দিয়ে করা আছে, পল মোটিভে, এই যে জুয়েলারিটা দেখছি খুব বড় আছে, খুব সুন্দর, সাইজটাও বেশ ভালো, মানে আমার হাতে বেশ দোকানবারের কত খুব অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে নেক্সট যে চুড়িটা সেটা, তো অনেকগুলো আমার চুড়ি কালেকশন হয়ে গেলো তোমাদের সঙ্গে। যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এই ড্রেসটা, এটা আয়াতের জন্য আনা হয়েছে, তো এটা একটু রেনবো কালারের মধ্যে আছে দেখো, বেবিদের খুব সুন্দর নেটের একটা সিকোয়েন্সের কাজ করা সুন্দর ড্রেস, এখানে লেখা আছে লাভ দিয়ে প্যারিস, রেনবো কালারের মধ্যে আছে পিঙ্ক কালার, বাচ্চাদেরকে একটু কালারফুল হোয়াইটের মধ্যে খুব ভালো লাগে। তো এটা নেক্সট হচ্ছে আয়াতের জন্য, পেছনে জিপ দেওয়া আছে আর হোয়াইট পুরোটা, আর নিচে এরকম রাফল দেওয়া আছে কালারফুল রেনবো কালারের, তো এটা হচ্ছে আয়াতের। সবগুলোই দেখানো কমপ্লিট,
তো এই যে ভিডিওর যে শো স্টপার বলে না, তো ভিডিওর যে টপ জিনিসটা আছে সেটা তোমাদের লাস্টে আমি শেয়ার করব। তো সেটা শেয়ার করার টাইম চলে এসেছে। তো দেখো কোনটা, ট্যান্টানা, এই হচ্ছে চূড়া। আমার অনেক ভালো লেগেছে এটা। তো এই হচ্ছে চূড়া যেটা তোমাদের সঙ্গে আমি লাস্টে শেয়ার করছি, কারণ এটা হচ্ছে এই যে এতগুলো জিনিসের মধ্যে সব থেকে সুন্দর জিনিস আমার লেগেছে। তো এই চূড়াটা তোমাদেরকে আমি পরেও দেখাবো। চূড়াটা হচ্ছে কতগুলো সেটের, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারো, বারো, তেরো, চোদ্দো, চোদ্দোটা করে, চোদ্দোটা সেটের আছে। তো দুই হাতে করে পরা যাবে। এটা দেখছো একটা বড় মোটা একটা বালা, এগুলো খুব ভালো লাগে দেখতে, তো আমাদের এদিকে পাওয়া যায় না। এখানে দেখো একটা মোটা বালা আছে, দুটো চুড়ি আছে, এখানে আরও একটা মোটা বালা আছে, এদিকে দুটো মোটা বালা। তো এটা দেখো, এই যে এটা একটা বক্সের মধ্যে এসছে, ব্যাঙ্গলস বক্স। আর এই হচ্ছে যে পুরো চূড়াটা সেটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর এই চূড়াটা আমি তোমাদের পরে দেখাই, আমার অনেক পছন্দ এই চূড়াটা। সব থেকে পছন্দ যদি হয়েছে তো এই চূড়াগুলো, আমার সবগুলোই পছন্দ হয়েছে, কিন্তু চূড়াটা আমার বেশি পছন্দ। যেহেতু আমি চুড়ি পরতে ভালোবাসি, তার সঙ্গে এরকম আমাকে চূড়া টাইপের জিনিসগুলো পরতে অনেক ভালো লাগে। দেখো এই যে বালাটা দেখছো, এটা এক সিঙ্গেলি পরলে খুব সুন্দর লাগবে। আর এর মধ্যে দেখো স্টোনের কাজ করা আছে, সাথে এখানে একটু প্লাস্টিক মোটিভে ফ্লাওয়ার করা আছে। তো এই হচ্ছে পুরো এক হাতে চূড়াটা, এই হাতটাও পরে নিই। এই হচ্ছে চূড়া, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর একটা কার্ভাচত লুক আমি করতে পারতাম এটা দিয়ে, কিন্তু না, এটা আমি অন্য একটা অকেশনে পরবো, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখো চূড়াটা কেমন লাগছে, আমার তো দিল লাগে আসবে। তো এই হচ্ছে চূড়াটা, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।